अस्सलाम वालेकुम मेरे स्टूडेंट्स, वेलकम बैक टू माय क्लास। दिस इज मोहम्मद सोहाग मुंशी, असिस्टेंट टीचर इंग्लिश जशोर बालिका माध्यमिक विद्यालय। आई होप यू ऑल आर फाइन बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम ऑल्सो वेल। टुडे आई एम हेयर फॉर अनदर क्लास फॉर यू, एंड टुडेज क्लास इज फॉर क्लास 8, 9 एंड 10। सो लेट्स गेट स्टार्टेड। आज के हमरा साफिक्स एवं प्रिफिक्स निये आलोचना करब। तो साफिक्स प्रिफिक्स आसले कि, तो যখন কোনো মেইন শব্দ বা রুট ওয়ার্ডের সাথে আমরা পরে বা আগে যদি কোনো শব্দ যোগ করি, সেভাবে আমরা সাফিক্স প্রিফিক্স তৈরি করি বা গঠন করি। তো একটি রুট ওয়ার্ডের আগে যদি কোনো শব্দ বসিয়ে আমরা নতুন একটি শব্দ তৈরি করি, সেটিকে বলা হয় প্রিফিক্স। এবং যদি কোনো রুট ওয়ার্ডের পরে কোনো শব্দ বসিয়ে যদি আমরা একটি পূর্ণাঙ্গ শব্দ তৈরি করি, তাহলে সেটিকে বলা হয় হচ্ছে সাফিক্স। ওকে, তো সাফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের পরে যুক্ত হবে, আর প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ডের আগে যুক্ত হবে। হ্যাঁ, যেমন আমরা যদি উদাহরণ দিই, রিড শব্দটির সাথে যদি আমরা আগে একটি আন শব্দ উল্লেখ করে দিই, হ্যাঁ, তাহলে এটা কী হচ্ছে? আনরিড। আচ্ছা, এরপরে যদি আরও একটি অ্যাবল যুক্ত করি, তাহলে কী হয়ে যাচ্ছে? আনরিডেবল। ওকে, তো এটা হচ্ছে এরকম। যেমন আমরা যদি অনেস্ট শব্দটি দেখি, অনেস্ট শব্দটার পরে যদি একটা ওয়াই দিয়ে দিই, তাহলে কী হয়ে যাচ্ছে? অনেস্টি। ঠিক তেমনি এই অনেস্ট শব্দটার আগে যদি আমি একটি ডিজ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে সেটি ডিজঅনেস্ট। তো এটি হচ্ছে সাফিক্স প্রিফিক্সের উদাহরণ। তো চলো আমরা খুব সহজে কিছু নিয়ম এবং টেকনিকের সাহায্যে আমরা এই সাফিক্স প্রিফিক্সটা কীভাবে সমাধান করতে পারি সেটি দেখে নিব। তো প্রথমে আমাদের কিছু কমন যে প্রিফিক্সেসগুলো আছে সেগুলো আমরা দেখব এক্সাম্পল সহ। যেমন প্রথমে আমি বলি যে ইন, আই এন, এই ইন শব্দটি যোগ করে আমরা কীভাবে প্রিফিক্স গঠন করতে পারি চলো দেখে নিই। তো অ্যাক্টিভের সাথে যদি আমরা ইন যোগ করি, তাহলে হয়ে যাবে ইনঅ্যাক্টিভ, ভ্যালিড ইনভ্যালিড, অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ, ফেমাস ইনফেমাস, কারেক্ট ইনকারেক্ট। ঠিক তেমনি আমরা আরও একটি প্রিফিক্স দেখব, সেটি হচ্ছে আই এম। হ্যাঁ, তো আই এম দেখব, যেমন পিওর ইমপিওর, পোলাইট ইমপোলাইট, ফায়াস ইমফায়াস, মর্টাল ইমর্টাল, পসিবল ইম্পসিবল, মেজারেবল ইমেজারেবল। হ্যাঁ, আমরা আরও একটি প্রিফিক্স দেখব, সেটি হচ্ছে ইউএন, ইউএন, যেমন কমন আনকমন, নোন আননোন, ফিট আনফিট, অ্যাবল আনএবল, ওয়াইজ আনওয়াইজ, সোশ্যাল আনসোশ্যাল, কাইন্ড আনকাইন্ড। ঠিক তেমনি আমরা আরও একটি প্রিফিক্স দেখব, যেমন ডিআইএস, ডিজ। ওকে, লাইক ডিসলাইক, অবে ডিজঅবে, অ্যাগ্রিং ডিসঅ্যাগ্রি, অ্যালাউ ডিসঅ্যালাউ, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, প্লিজ ডিসপ্লিজ। ওকে, আমরা আরও একটি প্রিফিক্স দেখব, সেটি হচ্ছে মিস, এমআইএস, মিস, যেমন ইউজ মিস ইউজ, কন্ডাক্ট মিস কন্ডাক্ট, ফায়ার মিস ফায়ার, ফরচুন মিস ফরচুন, গাইড মিস গাইড, লিড মিস লিড। আমরা আরও একটি প্রিফিক্স দেখব, যেমন সেটি হলো আই আর, যেমন রেগুলার ইরেগুলার, রিলিজিয়াস ইরিলিজিয়াস, রেশনাল ইরেশনাল, রেসপন্সিবল ইরেসপন্সিবল। ওকে, আমরা আরও একটি প্রিফিক্স দেখব, সেটি হচ্ছে ইএন। হ্যাঁ, যেমন লার্জ ইনলার্জ, কারেজ এনকারেজ, ডেঞ্জার এনডেঞ্জার, নোবল এনোবল, অ্যাবল ইনাবল, শিওর অ্যান্ড শিওর। ওকে, আমরা আরও একটি প্রিফিক্স দেবো, সেটা হচ্ছে বি। হ্যাঁ, যেমন ফুল বি ফুল, হেড বি হেড, ফ্রেন্ড বি ফ্রেন্ড, লিটিল বি লিটিল, ফিট বি ফিট। এই হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কমন যে প্রিফিক্সগুলো আমরা ব্যবহার করি সেটি। এখন আমরা আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স হচ্ছে চারটা পার্টস অফ স্পিচ নিয়ে কাজ করে, সেটি হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এবার আমরা পর্যায়ক্রমে এই চারটি পার্টস অফ স্পিচের মাধ্যমে আমরা কীভাবে সাফিক্স প্রিফিক্সের সমস্যাটা সমাধান করতে হয় সেটি জানব। তো এ পর্যায়ে আমরা নাউন সাফিক্স যেগুলো আছে সেগুলো আমরা জেনে নিব। সো এই নাউন জেনারেলি এন্ডস উইথ শন, টি আই ও এন, এস আই ও এন, আই ও এন, এ এন সি ই, ই এন সি ই, সি ই, সি ওয়াই, আই টি ই, টি ওয়াই, টি এইচ, মেন্ট, এম ই এন টি, মেন্ট, ডি ও এম, ডম,
H double O D hood N E double S ness I O U R A G E edge I S M I S T S H I P ship E R Y A L I N G and Y এখানে এ এল আই এন জি ওয়াই এটি অনেক সময় অ্যাজেক্টিভও আমরা ব্যবহার করব, অনেক সময় অ্যাজেক্টিভ গঠনও ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এখানে নাউন হিসেবেও আমরা নাউন গঠনও কিন্তু আমরা এ এল আই এন জি এবং ওয়াই সেটা চিনতে পারি। এই যে আমি যে শব্দগুলো বললাম, এই শব্দগুলো কিন্তু আসলে নাউন মানে একটি শব্দের শেষে যখন দেখব তখন আমরা নিঃসন্দেহে বলে দিব যে এটা আসলে নাউন। ওকে, তো আমরা আরও একটি জিনিস দেখব, সেটি হচ্ছে উই ক্যান অ্যাড ই আর ও আর এ আর আর ডাবল ই। এই শব্দগুলো কোনো রুট ওয়ার্ডের সাথে আমরা যদি শেষে যুক্ত করি, মানে একটি ভার্বের শেষে যদি এই শব্দগুলো যুক্ত করি তাহলে সেটি নাউন হয়ে যায়। তাহলে কীভাবে, একটা ভার্বের শেষে যদি ই আর ও আর এ আর আর ডাবল ই এই শব্দগুলো মানে এই ওয়ার্ডগুলো যুক্ত করি তাহলে আমরা কিন্তু নাউন গঠন করতে পারি। হ্যাঁ, তো এ নাউন ইজ জেনারেলি ইউজড ইন আনসার অফ হোয়াট, মানে কোন কী দ্বারা তৈরি করলে যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে তোমার নাউন। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিব, সেটি হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেন্ডেন্স, এক্সিস্টেন্স, প্রেজেন্স, প্রফিসিয়েন্সি, সিনসিয়ারিটি, স্পেশালিস্ট, প্রাইভেসি, ট্রুথ, স্ট্রেংথ, ওয়াকিং, ডেভেলপমেন্ট, উইজডম, ট্রায়াল, অনেস্টি, কিংডম, কাইন্ডনেস, সেফটি, বিহেভিয়ার, ম্যারেজ, রিডার, ব্লকেজ, স্লেভারি, সোশিয়ালিজম, অ্যাক্টর, ডিসিশন, ফ্রেন্ডশিপ এটসেট্রা। ওকে, তো আমরা অনেকগুলো কিন্তু এক্সাম্পল আমরা দেখে নিয়েছি যে এক্সাম্পলগুলো সাধারণত নাউনের। এখন আমরা দেখে নিব যে নাউনের ব্যবহারটি আসলে আমরা কোথায় কোথায়, দ্য প্লেসেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স। ওকে, মানে একটি বাক্যে নাউনের অবস্থানটা সম্পর্কে আমরা জেনে নিব, তাহলে কিন্তু আমরা সহজেই, আমরা যেহেতু নাউন গঠন করতে পারছি, তো যখন আমরা যেহেতু আমাদের একটি রুট ওয়ার্ড দেয়াই থাকবে, হ্যাঁ, তো যখন আমরা জানবো যে নাউনের অবস্থানটা কোথায়, মানে একটি বাক্যে কোথায় কোথায় নাউন বসতে পারে, তাহলে কিন্তু আমাদের জন্য ব্যবহার করা সহজ হয়ে যাবে। তো চলো আমরা এবার দেখে নিই যে দ্য প্লেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স, দ্য প্লেসেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স অ্যাজ এ সাবজেক্ট। নাউন ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট, সাচ অ্যাজ আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স। এখানে আনএমপ্লয়মেন্ট হচ্ছে একটি সাবজেক্ট হিসেবে বসেছে, ঠিক আছে। দ্বিতীয়ত আমরা নাউনকে ব্যবহার করতে পারি কোথায়, অ্যাজ অ্যান অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা নাউন ব্যবহার করে থাকি, যেমন উই গট ফ্রিডম ইন 1971। ওকে, উই গট ফ্রিডম ইন 1971, এখানে দেখো যে আমরা ফ্রিডম কথাটি ব্যবহার করেছি, এখানে হচ্ছে কিন্তু এই ফ্রিডমটা হচ্ছে কি, যেহেতু এটি হচ্ছে একটি নাউন, ঠিক আছে, এবং এটি দেখো আমরা কোথায় ব্যবহার করেছি, এটি অবজেক্ট হিসেবে বসেছে। হ্যাঁ, যেমন ওখানে আমাদের ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্ব এখানে গট পেয়েছি, গটের পরে যে অবজেক্ট সেটি ফ্রিডম, এটি একটি নাউন, সেহেতু এটি অবজেক্ট হিসেবে বসেছে। তিন নম্বর যেটি দেখবো সেটি হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশনের পরে সর্বদা কী বসবে, নাউন বসবে, ঠিক আছে, প্রিপোজিশনের পর কী বসে, নাউন বসে। যেমন আমরা দেখি ইট ডিপেন্ডস অন সিনসিয়ারিটি, ইট ডিপেন্ডস অন সিনসিয়ারিটি, এখানে দেখো এখানে অন আছে, অনের পরে কী বসছে, সিনসিয়ারিটি, এটি হচ্ছে সিনসিয়ারিটি হচ্ছে একটি নাউন। ওকে, আরও একটি জিনিস আছে, সেটি হচ্ছে আফটার অ্যান আর্টিকেল। ওকে, আর্টিকেলের পরে কী বসে, আমাদের নাউন বসতে পারে, ঠিক আছে, যেমন হি ইজ আ ফাইটার, হি ইজ আ ফাইটার, ঠিক আছে, তাহলে হি ইজ আ ফাইটার, এখানে এই ফাইটারটা হচ্ছে একটি নাউন, বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখব, সেটি হচ্ছে প্রথমে যদি একটি আর্টিকেল থাকে, যেমন অ্যান আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন, তার মানে হচ্ছে যদি একটি বাক্যে প্রথমে আর্টিকেল থাকে তারপরে অ্যাজেক্টিভ থাকে তাহলে তারপরে অবশ্যই নাউন বসবে, ঠিক আছে। আরেকবার মনে, তোমরা সবসময় মনে রাখবে যে প্রথমে একটি আর্টিকেল থাকবে তারপরে একটা অ্যাজেক্টিভ থাকে এবং তারপরে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, তাহলে সেই গ্যাপের ওখানে কী বসবে, অবশ্যই একটি নাউন বসবে। তাহলে যেমন আমরা যেমন একটা উদাহরণ দেখি চলো, সেটি হচ্ছে হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসনার।
হ্যাঁ, হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। এখানে দেখো যে হি ইজ, এরপরে একটা অ্যান আছে না, হ্যাঁ, তারপর দেখো অ্যাটেন্টিভ। হ্যাঁ, এই অ্যাটেন্টিভটা একটি অ্যাডজেক্টিভ, এবং তারপরে যে দুই গ্যাপ থাকে, যেমন আমি কি বসিয়েছি এখানে, লিসেনার। ওকে, তাহলে হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, তাহলে লিসেনারটা হচ্ছে একটি নাউন। ওকে, তাহলে আরও একটু দেখবো আমরা নিয়ম, সেটি হচ্ছে আফটারের পসেসিভ ফর্ম। আমরা জানি পসেসিভ প্রোনাউন, এবং যেটা কি বোঝায়, পজেশন বোঝায়। হ্যাঁ, যেমন তোমার কারো অধিকারে থাকা বোঝায়। যেমন আমি একটা উদাহরণ দেখতে পারি, যেমন উই নো হিজ অনেস্টি, উই নো হিজ অনেস্টি। এখন দেখো যে হিজ কথাটি হচ্ছে একটি পসেসিভ, এরপরে যেটি বসছে সেটি হচ্ছে নাউন, তাহলে পসেসিভ হিসেবেও কিন্তু নাউন বসতে পারে পসেসিভের পরে। ওকে, এরপর দেখব কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর পরে সাধারণত আমরা কি বসাবো, নাউন বসাবো। যেমন অল, সাম, এনি, মেনি, ফিউ, মাচ, লিটিল, নো। দেখো নোর পরে কিন্তু নাউন বসে, কিন্তু নটের পরে কিন্তু না, নটের পরে সাধারণত নাউন বসে না, নটের পরে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তারপর আছে ওয়ান, টু, ফার্স্ট, সেকেন্ড, এটসেট্রা। হ্যাঁ, এই মেনলি কথা হচ্ছে ডিটারমিনার, যেগুলো আছে ডিটারমিনের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে। আমরা যদি একটি উদাহরণ দেখি, সেটি হচ্ছে আই স সাম প্লেয়ার্স। ওকে, আই স সাম প্লেয়ার্স, এখানে সাম আছে, দেখো তারপরে প্লেয়ার্স দিয়েছি, এখানে প্লেয়ার্স এস যোগ করেছি, কারণ এটা হ্যাঁ অনেক সময় নাউন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এটা কিসের উপর নির্ভর করে হতে পারে, যেহেতু এখানে সাম দেওয়া আছে সেই কারণে আমরা, এটা যেহেতু প্লুরাল সেহেতু এটাকে প্লুরালি গ্রহণ করছে, এই জন্য আমরা প্লেয়ার্স দিয়েছি। হ্যাঁ, এবার আমরা দেখব যে আফটার টু হ্যাভ ভার্ব, খুব মনে রাখবা আফটার টু হ্যাভ ভার্ব অ্যাজ মেন ভার্ব। দেখো এই হ্যাভ ভার্ব যেগুলো আছে, যেমন হ্যাভ হ্যাজ এবং হ্যাড, হ্যাঁ ঠিক আছে, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, এই হ্যাভ হ্যাজ হ্যাড যদি তোমার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তাই না, যদি ওই বাক্যে অন্য কোনো ভার্ব না থাকে, হ্যাঁ, তাহলে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলে তারপরে কী বলবে, একটি নাউন বলবে। হ্যাঁ, যেমন হি হ্যাজ রেগুলারিটি, হি হ্যাজ রেগুলারিটি, এই রেগুলারিটিটা হচ্ছে একটি নাউন। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের নাউনের পজিশন। ওকে, যে নাউনটা কোথায় কোথায় বসতে পারে তার যে বিস্তারিত নিয়ম এই করেছিল। তাহলে আমরা আরেকবার রিভিশন দিয়ে আসি, চলো, সেটি হচ্ছে অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট, অ্যাজ অ্যান অবজেক্ট অফ প্রিপজিশন, আফটার অ্যান আর্টিকেল, আফটার এ পসেসিভ ফর্ম, আফটার সাম ওয়ার্ডস লাইক অল, সাম, এনি, মেনি, ফিউ, মাচ, লিটল, নো, ওয়ান, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, এটসেট্রা, অ্যান্ড আফটার টু হ্যাভ ভার্ব অ্যাজ মেইন ভার্ব। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের দ্য প্লেসেস অফ এ নাউন ইন এ সেন্টেন্স। তো এরপর যে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ সাফিক্স, ঠিক আছে, যে অ্যাডজেক্টিভ যে সাফিক্সেসগুলো আছে সেগুলো দেখব। তো মানে অ্যাডজেক্টিভ জেনারেলি এন্ডস উইথ টি আই ভি ই, টিভ, আই ভি ই, এফ ইউ এল, ফুল, এল ই ডাবল এস, লেস, ও ইউ এস, এ বি এল ই, এবল, বি এল ই, আই সি, সাম, আই এ এন, ডাব্লিউ এ আর টি এইচ ওয়াই, ডাব্লিউ ও আর টি এইচ ওয়াই, আই এস এইস, লাইক, অ্যান্ড এ এল আই এন জি, এল ওয়াই ওয়াই, এটসেট্রা। ওকে, তো এই শব্দগুলো সাধারণত আমরা কিসে ব্যবহার করি, অ্যাজেক্টিভে, মানে কোনো শব্দের শেষে যদি এই শব্দগুলো দেখি আমরা, তাহলে কিন্তু এটা আমরা বুঝে নেব যে এটি আসলে অ্যাজেক্টিভ হিসেবে বসেছে। বিশেষ করে কিছু কিছু শব্দগুলো যেগুলো খুব প্রতিনিয়ত আমরা ব্যবহার করি, যেমন টিব, অ্যাবল, তারপর হচ্ছে লাইক, লেস, ফুল, হ্যাঁ, তারপর হচ্ছে আই এস এইস, সাম, এই কথাগুলো যখন আমরা ব্যবহার করি। যেমন একটা জিনিস মনে রাখবা যে নেস শব্দ ব্যবহার করা হয় নাউনের ক্ষেত্রে, আর লেস ব্যবহার করা হবে তোমার অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখে নিব, সেটি হচ্ছে অ্যাটেন্টিভ, প্যাসিভ, ইউজফুল, বিউটিফুল, ইউজলেস, ফেমাস, কারেজাস, ফিডাবল, ইকোনমিক, প্যাট্রিওটিক, কোয়ারেলসাম, ইন্ডিয়ান, প্রেইজ ওয়ার্দি, বুকিশ, ন্যাশনাল, রানিং, ম্যানলি। ওকে, তাহলে দেখতে পাচ্ছি, আমরা আরও একবার বলে নিই, অ্যাটেন্টিভ, প্যাসিভ, ইউজফুল, বিউটিফুল, ইউজলেস, ফেমাস, কারেজাস, ফিডাবল, ইকোনমিক, প্যাট্রিওটিক, কোয়ারেলসাম, ইন্ডিয়ান, প্রেইজ ওয়ার্দি, বুকিশ, ন্যাশনাল, রানিং, ম্যানলি, এটসেট্রা। অ্যান্ড অ্যাডজেক্টিভ ইজ জেনারেলি ইউজড ইন আনসার অফ হাউ, হ্যাঁ, মানে কেমন, কত বা কতটুকু বোঝাতে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, ঠিক আছে। এরপর যে আমরা জেনে নিব যে দ্য প্লেসেস অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স, মানে আমরা যে নিয়মগুলো জানলাম যে আসলে কোন শব্দের শেষে মানে
এই শব্দগুলো থাকলে সেটি অ্যাডজেকটিভ হয়। এখন এই অ্যাডজেকটিভটা বসানো বসাবো কখন? হ্যাঁ, তো আমরা যদি জানি কিছুক্ষণ আগে কিন্তু আমরা জেনে নিয়েছি যে আসলে নাউনের পজিশনটা, চলো দেখে নিই আমরা কিভাবে অ্যাডজেকটিভের পজিশনটা আমরা জানবো। তো অ্যান আর্টিকেল প্লাস অ্যান অ্যাডজেকটিভ প্লাস নাউন, তার মানে হচ্ছে আর্টিকেলের পরে অ্যাডজেকটিভ বসতে পারে, মানে একটি আর্টিকেল পরে গ্যাপ, তারপরে যদি একটি নাউন থাকে তারপরে আমি বুঝে নেব সেখানে অ্যাডজেকটিভ বসবে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ যদি দিই সেটি হচ্ছে হি ইজ অ্যান অ্যাটেন্টিভ লিসনার। এখানে দেখো যে এখানে হি ইজ অ্যান আছে, অ্যানের পরে কী ব্যবহার করেছি? অ্যাটেন্টিভ এবং তারপরে লিসনার। আমরা জানি লিসনার একটি নাউন এবং গ্যাপের ওখানে কি অ্যাটেন্টিভটা ব্যবহার করেছি, তার আগে একটা আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল গ্যাপ নাউন তার মাঝে কি বসবে? অবশ্যই একটি তোমার অ্যাডজেক্টিভ বসবে। তারপরে আমরা আরেকটু দেখবো যে এ পসেসিভ ফর্ম প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে হচ্ছে যে একটি পসেসিভ ফর্ম থাকবে, তারপরে একটা গ্যাপ থাকলে, তারপর যদি নাউন থাকে তাহলে আমরা কি ব্যবহার করবো? সেখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। তাহলে একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নিই আমরা যে হি ইজ মাই ফেভারিট টিচার। হ্যাঁ, তাহলে এখানে হি ইজ মাই আছে, এই মাইটা হচ্ছে পসেসিভ ফর্ম এবং তারপরে হচ্ছে এই যে ফেভারিট বললাম, এই ফেভারিটটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং তারপরে টিচার আমরা জানি নিশ্চয়ই এটি একটি নাউন। ঠিক আছে, তাহলে এর মেন কথাটা হচ্ছে যে বিফোর এ নাউন, তাহলে নাউনের আগে সাধারণত কী বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। হ্যাঁ, যেমন আমরা দেখে নিই যে আই স সাম প্লেয়ার্স, তো এখানে আই স সাম প্লেয়ার্স, এই প্লেয়ার্সের আগে কী দিয়েছি? সাম দিয়েছি, তাহলে আমরা জানি প্লেয়ার্স হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে বসছে একটি অ্যাডজেক্টিভ বসেছে। এবার আমরা আরও একটি দেখবো যে আফটার টু বি ভার্ব, হ্যাঁ, অ্যাজ মেইন ভার্ব, যদি বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসে সেক্ষেত্রেও কিন্তু আমরা কী ব্যবহার করবো? অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। যেমন হি ইজ রেগুলার, ওকে, তাহলে হি ইজ, এই রেগুলার, এই যে রেগুলারটা আসলে কী হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এবার দেখবো যে আমরা যে নট, আমি কথা বলেছিলাম যে নো কথাটি ব্যবহার করা হয় সেহেতু একটা নাউনের ক্ষেত্রে, মানে নোর পরে নাউন বসে এবং কিন্তু নটের পরে কিন্তু আমরা কী বসবে? নটের পরে বসবে তোমার সাধারণত ভার্বও বসতে পারে মাঝে মাঝে, তবে অ্যাডজেক্টিভও বসে। ঠিক আছে, যেমন আমরা দেখি যে হি ইজ নট সিনসিয়ার, এখানে দেখো নটের পরে যে সিনসিয়ার কথাটি ব্যবহার করেছি সেটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাজেক্টিভের পজিশন। আরও কয়েকটা পজিশন আছে, চলো দেখে নিই। হচ্ছে আফটার এ লিঙ্কিং ভার্ব, যেমন আমরা যদি বলি যে লুক, গ্রো, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, বিকাম, টেস্ট, ফিল, এই কথা যদি, এই কথাগুলো মানে এগুলোকে লিঙ্কিং ভার্ব বলি আমরা, এই লিঙ্কিং ভার্ব যদি বসে এবং তারপরে কী বসবে? সাধারণত অ্যাজেক্টিভ বসে। যেমন দেখি আই ফিল কমফর্টেবল হেয়ার, এখানে এই যে হি আই ফিল কমফর্টেবল, এখানে ফিল কথাটি হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, সেহেতু আমরা পরবর্তীতে কী ব্যবহার করেছি? একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তাহলে আই ফিল কমফর্টেবল হিয়ার। আচ্ছা, তারপরে আমি আরও একটু উদাহরণ দেখিনি, সেটি হচ্ছে হি ইজ লুকিং স্মার্ট, এখানে দেখো হি ইজ লুকিং, এই লুকিংটা যেহেতু লিঙ্কিং ভার্ব সেহেতু আমরা এরপরে কী ব্যবহার করেছি? এই যে স্মার্ট, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তারপরে আরও একটু দেখি যে আফটার অ্যান অ্যাডভার্ব, একটি অ্যাডভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে। ঠিক আছে, যেমন আমরা দেখে নিই উদাহরণ হিসেবে যে হি ইজ ভেরি হ্যান্ডসাম, ওকে, তাহলে এই যে ভেরি কথাটি হ্যান্ডসামের আগে বসছে, তাহলে ভেরিটা হচ্ছে একটি অ্যাডভার্ব এবং তারপরে যে হ্যান্ডসাম কথাটি উল্লেখ করেছি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে কিন্তু, যেমন আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি হয় এবং তারপরে যদি দ্যান বসে, হ্যাঁ, তো এই কম্পারেটিভ ডিগ্রি মেইনলি কিন্তু অ্যাডজেক্টিভ, তোমার নিশ্চয়ই জানো। তাহলে দ্যানের আগে কী বসতে পারে? সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে। হ্যাঁ, যেমন হি ইজ টলার দ্যান সবুজ, ওকে, হি ইজ টলার দ্যান সবুজ, এখানে দেখো যে হি ইজ টলার, এই টলারটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম এবং আমরা জানি যে এই যে পজিটিভ, সুপারলেটিভ বা কম্পারেটিভ তিনটি কিন্তু আসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। হ্যাঁ, তো তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে হি ইজ টলার দ্যান সবুজ, সবুজ, তো এই যে দ্যানের আগে টলার ব্যবহার করেছি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো, হ্যাঁ, বা পজিশনগুলো। তো আমরা যদি পজিশনটা জেনে জানি ভালো করে, তাহলে কিন্তু আমরা সাফিক্স প্রিফিক্স যখন আমরা সমাধান করব তখন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। আমরা অনেকেই মুখস্থ করি, আসলে সাফিক্স প্রিফিক্স কিন্তু এরকম মুখস্থ করার বিষয় না। আমরা যদি এই চারটা পারসিফিক্সের পজিশন জানতে পারি এবং এটা কীভাবে তৈরি করতে হয় সেই নিয়মটা জানি, তাহলে কিন্তু আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো চলো এবার আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানবো এবং অ্যাডভার্ব যে সাফিক্সেস বা প্রিফিক্সেসগুলো আছে সেইগুলো সম্পর্কে জানবো। অ্যাডভার্ব সাফিক্সেস, অ্যাডভার্ব সাফিক্সেস আর এলওয়াই ওয়াইজ, ডাব্লুআইএসই ওয়াইজ, ডাব্লুএআরডি ওয়ার্ড, এই এই সাধারণত তিনটি শব্দ বেশিরভাগই আমরা কোনো বাক্য শেষে যুক্ত হয়ে সাধারণত অ্যাডভার্ব গঠন করা হয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি সিরিয়াসলি, ক্লক ওয়াইজ, ব্যাকওয়ার্ড, সিরিয়াসলি, ক্লক ওয়ার্ড, ক্লক ওয়াইজ অ্যান্ড ব্যাকওয়ার্ড। আমরা আরও কিছু দেখি যে অ্যাডজেক্টিভ প্লাস
ली मैं एडजेक्टिव शेषे जो साधारण तो ली मैं एलवाई जुक्त कर दी तक क्योंकि सेटी की जाए तुम्हार एडवर्ब हो जाए। हाँ जब तक से आर एडवर्ब अफ मैनर हिसाब से काज करे तीन एडवर्ब खूब गुरुत्वपूर्ण एडवर्ब काइंड से एडवर्ब अफ मैनर एडवर्ब अफ प्लेस एंड एडवर्ब अफ टाइम। ठीक है तो हमें एडजेक्टिव शेषे जो एलवाई जुक्त करी तक से एडवर्ब अफ मैनर हिसाब से काज करे जमन अटेंटिव प्लस ली তাহলে এখানে কি হয়ে যাচ্ছে অ্যাটেনটিভলি। হ্যাঁ জেনারেলি অ্যান অ্যাডভার্ব ইজ ইউজড ইন অ্যান্সার অফ হাউ হোয়্যার অ্যান্ড হোয়েন। জেনারেলি অ্যান অ্যাডভার্ব ইজ ইউজড ইন অ্যান্সার অফ হাউ হোয়্যার অ্যান্ড হোয়েন। ঠিক আছে মানে কীভাবে কোথায় এবং কখন এই তিনটা জিনিস আমরা ই করতে পারি। যেমন আমরা কিছু উদাহরণ দেখে নিই চলো সেটি হচ্ছে হি রিডস অ্যাটেন্টিভলি। হ্যাঁ হি রিডস অ্যাটেন্টিভলি হেয়ার এই যে অ্যাটেন্টিভলি এটি হচ্ছে কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। ओके अच्छा तारपरे ही कम्स हेयर। ही कम्स हेयर एखाने देखो जे ये हेयर बोलते से एटा किन्तु एडवर्ब अफ प्लेस बोझा। ठीक है तारपरे आछे जे आई हैव अलरेडी डान द वर्क। आई हैव अलरेडी डान द वर्क एखाने अलरेडी जा होच्छे एकटी एडवर्ब एबं एटी होच्छे एडवर्ब अफ टाइम। ठीक है अच्छा तो एक कथा तुम्हारे सबा के मन रखते हैं से हे को वाक्य तीन धरण दुई धरण एडभव जदि थे एमपीटी तर मैंने देखो संक्षिप्त एक टेक्निक हे एमपीटी एम ए हे मैनर पीते हे प्लेस और टीते हे टाइम। ओके अर्थात एडभव अफ मैनर आगे बस बस तुम्हार प्लेस तरपर हे टाइम धारावाहिक धारावाहिकताय बस ये हे एडभार्ब एडभार्बर जो साफिक जिसगुलो छो सेगुलर कथा एबंब जो द प्लेसेस अफ ए एडभार द प्लेसेस अफ एन एडभार्ब इन ए सेंटेंस। सो चलो शुरू करा जाक एट द बिगिनिंग अफ ए सेंटेंस और बिफोर द सबजेक्ट एट द बिगिनिंग अफ ए सेंटेंस और बिफोर द सबजेक्ट मैं वाक्य शुरूते अथवा सबजेक्टर आगे साधारण एडभार्ब बसाई जमन ट्रुली हि इज माई बेस्ट फ्रेंड। एखे देखो जे ट्रुली हि इज माई बेस्ट फ्रेंड हिर आगे ट्रुली बसिए एक एडभार्ब। ओके तरह देखो बिटुईन ए सबजेक्ट एंड ए भार्ब मैं एक सबजेक्ट और एक भार्बर मजखने क्योंकि एडभार्ब बसते परे। हाँ जमन उदाहरण जो देखी हि यूजुअलि कम्स लेट से साधारण देरी आसे ये देरी आसा मैं यूजुअलि। हाँ यूजुअलि कथाटी हे देखो सबजेक्ट हि भार्ब हे कम्स एर मजखने यूजुअलि कथाटी तक हिसाब से बस है बिटुईन ए सबजेक्ट एंड ए भार्ब। ओके तरह और एक नियम देखो से बिटुईन एन अक्सिलारि भार्ब एंड ए मेन भार्ब तर मैं एक अक्सिलारि भार्ब और एक मेन भार्बर मजखने की बसते परे एक एडभार्ब बसते परे जमन आवर हाउस इज नर्माली पेंटेड इन डिसेम्बर। ओके তাহলে এখানে দেখো আওয়ার হাউস ইজ এখানে একটি ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং পেইন্টেড এটি একটি মেইন ভার্ব এর মাঝখানে কি বসিয়েছি আমরা নরমালি তাহলে আওয়ার হাউস ইজ নরমালি পেইন্টেড ইন ডিসেম্বর তাহলে আমাদের বাড়িটা আসলে পেইন্টেড করা রং করা হয় কখন ডিসেম্বরে। আচ্ছা এরপর দেখব আমরা যে আফটার অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ মানে একটি ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসতে পারে আর ইন্ট্রানজিটিভ ভার্ব আমরা নিশ্চয়ই জানি যে যেটি অবজেক্ট থাকে না সেটি হচ্ছে সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্ব যেমন হি ওয়াক স্লোলি। ঠিক আছে সে হাঁটে কীভাবে ধীরে ধীরে তাই না তাহলে এই স্লোলি কথাটা ওয়াককে মডিফাই করেছে সেটা হচ্ছে এই স্লোলি কথাটা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব। ঠিক আছে যেটি ওয়াক ভার্বের পরে বসেছে এরপর আমরা দেখব যে আফটার দ্য অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এটি বসতে পারে। হ্যাঁ তাহলে দেখো এটা ইন্ট্রানজিটিভের ভার্বের পরেও বসতে পারে আবার তোমার ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবেও বসতে পারে যেমন আমরা যদি দেখি যে হি ইটস রাইস স্লোলি সে ভাত খায় কীভাবে ধীরে ধীরে বা আস্তে আস্তে তাহলে এখানে দেখো এই যে রাইস যেহেতু অবজেক্ট একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট সেটি এবং তারপরে আমরা কী ব্যবহার করেছি স্লোলি ব্যবহার করেছি তাহলে এটি কিন্তু ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা তারপরে দেখো যে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন দেখো একটা এরকম মানে আর্টিকেলের পরে যদি পরপর তিনটা শব্দ থাকে হ্যাঁ আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব দ্বিতীয়টা হবে তোমার অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টা হবে নাউন। এই একটা টেকনিক তোমরা মাথার ভিতরে গেঁথে রাখবা যে আর্টিকেলের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব তারপরেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তার শেষেরটা হবে নাউন। আমরা যেহেতু অ্যাডজেক্টিভ এবং নাউনের আলোচনা দেখেছি যে বাক্য শেষে সাধারণত নাউন বসতে পারে এবং নাউনের আগে কী বসে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ তাহলে অ্যাডজেক্টিভের আগে কী বসতেছে এখানে অ্যাডভার্ব বসছে। হ্যাঁ তাহলে আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন এই চারটা ক্যাটাগরি মনে রাখলে কিন্তু আমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে ওকে যেমন একটা উদাহরণ দেখি যে ইট ইজ এ নাইস ডেকোরেটেড হাউস ইট ইজ এ নাইস ডেকোরেটেড হাউস এখানে দেখো ইট ইজ এরপরে আছে আর্টিকেল
nicely এটি হচ্ছে adverb, decorated এটা হচ্ছে adjective এবং house এটি হচ্ছে একটি noun. তো এই ছিল আমাদের যে the places of an adverb in a sentence, মানে adverb এর পজিশনটা একটি বাক্যে adverb এর কি কি পজিশন বা কোথায় কোথায় বসতে পারে সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফেললাম. হ্যাঁ আচ্ছা, তো এবার আমরা দেখব যে আসলে ভার্বের তাহলে ভার্ব সম্পর্কে এবং ভার্ব যে সাফিক্স প্রিফিক্সেসগুলো আছে সেইগুলো এবং এই ভার্বের আলোচনা কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্বসের কভার করবে. ভার্ব সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস. ওকে, তো জেনারেলি এ ভার্ব এন্ডস উইথ আইএসি, আইজেডি, আইএফওয়াই, ইএন, এটিই, এই কথাগুলো সাধারণত সাফিক্স হিসেবে ব্যবহার করা হয় এবং সাম ভার্বস বিগিন উইথ ইএন, ইএম, বিই এবং এগুলো প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সাফিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে আইএসি, আইজেডি, আইএফওয়াই, ইএন এবং এটিই, অ্যাট, ওকে, আর প্রিফিক্স হিসেবে ব্যবহার করা হয় ইএন, ইএম এবং বিই, ওকে। মোস্ট অফ দ্য ভার্বস আর রুটস, ওকে, দেখো যে বেশিরভাগ ভার্বই কিন্তু আসলে মেইন ভার্ব মানে রুট ভার্ব, ওকে। তো একটি ভার্ব মানে একটা ভার্ব থেকে কিন্তু অনেক 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 শব্দ তৈরি করা যায়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখে নেব কিছু এক্সাম্পল, সেটি হচ্ছে আরবানাইজ, মডার্নাইজ, বিউটিফাই, নোটিফাই, ওয়াইডেন, শর্টেন, রেগুলেট, এনলার্জ, এমবডি, এনডেঞ্জার, বি ফুল, বি হেড। আমি আবার বলছি, আরবানাইজ, মডার্নাইজ, বিউটিফাই, নোটিফাই, widen, shorten, endanger, befall, behead. তো এই ছিল আমাদের কিছু এক্সাম্পল। এবার আমরা দেখব যে দ্য প্লেসেস অফ এ ভার্ব ইন এ সেন্টেন্স, ঠিক আছে। তো চলো শুরু করি। অ্যাট দ্য বিগিনিং অফ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কিন্তু কী বসতে পারে, ভার্ব বসতে পারে। যেমন ব্রডেন ইউর মেন্টালিটি, যেমন এখানে কোনো সাবজেক্ট নেই তাহলে ব্রডেন এই কথাটি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে ব্রডেন ইউর মেন্টালিটি, ওকে। এবার বিটুইন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অ্যাজ ট্রানজিটিভ ভার্ব, ওকে। তো ট্রানজিটিভ ভার্বের এবং সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে কী বসতে পারে, ভার্ব বসতে পারে। যেমন হি গট ফ্রিডম, ঠিক আছে, হি গট ফ্রিডম, তাহলে এই যে গট কথাটি হচ্ছে ভার্ব, মানে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। আফটার মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, আফটার মডেল অক্সিলারি ভার্ব দুই ধরনের ভার্ব বসতে পারে, সেটি হচ্ছে কীরকম, দেখো যে সাধারণত মডেল অক্সিলারি ভার্বের পরে ভি ওয়ান, তার মানে ভার্বের বেস ফর্মটা বসে। যেমন হি ক্যান সলভ দ্য প্রবলেম, ওকে, হি ক্যান সলভ দ্য প্রবলেম। যেমন এটি যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ভি ওয়ান বসবে, কিন্তু যদি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কী বসবে, ভি থ্রি বসবে। যেমন দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম, দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম, এখানে সলভড কথাটি হচ্ছে ভি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। আফটার সাম অক্সিলারিজ সাচ অ্যাজ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, will be, have been, has been, had been, shall have been, will have been, এরপর সাধারণত ভার্বের সাথে আইএনজি বসে কখন, যখন বাক্যটি অ্যাক্টিভে থাকে, ঠিক আছে, এবং ভি থ্রি হয় যখন বাক্যটি প্যাসিভে থাকে। তো অ্যাক্টিভ প্যাসিভ কীভাবে চিনব, সাবজেক্ট যদি কাজটা করতে পারে তাহলে সেটি অ্যাক্টিভ, সাবজেক্ট যদি কাজটি না করতে পারে তাহলে সেটি প্যাসিভ, ওকে। আচ্ছা, যেমন আমরা কিছু উদাহরণ দেখে নেব যে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে দেখো যে হি ইজ ডুইং দেওয়া আছে, যেহেতু ইজ কথাটা আছে তো এটা কিন্তু অ্যাক্টিভ বাক্য আছে, এই কারণে সে এখানে ভার্বের সাথে আইএনজি বসছে। আবার যদি দেখি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে দেখো দ্য ওয়ার্ক, কাজটি তো নিজের নিজে কাজটি করতে পারে না, এই কারণে এটি একটি প্যাসিভ বাক্য এবং এখানে ভি থ্রি হিসেবে বসছে। এবার দেখবো আমরা যে আফটার ডু ভার্ব, হ্যাঁ, ডু ভার্ব আমরা কি কি জানি, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিডের পরে সাধারণত ভার্বের ভি ওয়ান বসে, মানে ভার্বের বেস ফর্ম বসে। যেমন হি ডাজ নট গো দেয়ার, ঠিক আছে, এখানে দেখো ডাজ যেহেতু ব্যবহার করেছি তারপরে আমরা কি ব্যবহার করলাম, ভার্ব গো, ওকে, ভার্বের বেস ফর্ম। এরপর দেখবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড অ্যান্ড হ্যাভিং, এই চারটা শব্দের পরে, মানে আমরা যেটাকে আমরা হ্যাভ ভার্ব বলি এবং হ্যাভিং আছে, এই কটা শব্দের পরে সাধারণত ভি থ্রি বসে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম বসে। যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এখানে ডান কথাটি হচ্ছে ভি থ্রি। তারপরে হচ্ছে যে টু এবং ইন অর্ডার টু, টু এবং ইন অর্ডার টুর পরে সবসময় ভার্বের ভি ওয়ান বসে, কিছু কিছু ফ্রেজ বাদে, সেটিও আমি পরবর্তীতে আলোচনায় আসবো। যেমন আমরা উদাহরণ দেখে নিই যে হি ট্রাইড টু ডু দ্য ওয়ার্ক, হি ট্রাইড টু ডু দ্য ওয়ার্ক, এখানে ট্রাইড টু ডু, এই টুর পরে কী বসছে, যে ভার্বটি ডু এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তাহলে টু এবং ইন অর্ডার টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে কিছু ফ্রেজ ছাড়া, ওকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে মাইন্ড, অর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ক্যানট বেয়ার, কুড নট বেয়ার, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ অ্যান আই টু, উড ইউ মাইন্ড, ফিল লাইক, প্রেফার টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, বি ইউজ টু, অ্যান্ড প্রিপজিশন,
মানে টু বাদে অন্য অন্য যেকোনো প্রিপজিশন এবং যে শব্দগুলো আমি বললাম, হ্যাঁ এই শব্দগুলোর পরে সাধারণত ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়, তার মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আমি যদি উদাহরণ দেখি যে আই নেভার মাইন্ড ডুইং দ্য ওয়ার্ক, এখানে মাইন্ডের কাছে কথাটা উল্লেখ আছে, তারপর আমরা ভার্বের সাথে আইএনজি উল্লেখ করে দিয়েছি, এবং তারপর আছে যে আই কুড নট হেল্প লাফিং, লাফের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে আমি না হেসে পারিনি, হ্যাঁ পারি না, তাহলে আই কুড নট হেল্প লাফিং। হ্যাঁ তো এই ছিল আমাদের আলোচনাটা সাফিক্স প্রিফিক্সের। তো তোমরা যদি এর পরবর্তী ক্লাসে, কিন্তু আমি এক্সারসাইজ নিয়ে হাজির হব, তো তোমরা এই যে ক্লাসটা ভালো করে দেখো যে অ্যাডভার্ব ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভ এর ব্যবহার, এর পজিশনটা এবং বা কীভাবে এটা গঠন করতে হয়, এই জিনিসটা তো যদি তোমাদের মাথায় থাকে তাহলে দেখবা একেবারেই সহজেই তোমরা কিন্তু সাফিক্স প্রিফিক্সটা সমাধান করতে পারবা। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আমি তোমাদের এক্সারসাইজ নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।